ওখানে ভিডিও রেকর্ডিং করছিলেন, তো বাইট দিচ্ছিল। এবার আমি যদি সাংবাদিক সাজি তাহলে তো বুঝতে পারবে না, ভাবে সাংবাদিক আছে, এই জন্য আমি এরকম, যদিও আমার মোবাইলটা ড্যামেজ করেছে, আমি এরকম করে দাঁড়িয়েছি। ও যাতে মনে করে আমি সাংবাদিকই আছি, এটা এক মিনিট আমাকে লক্ষ্য করেছে, ও ভেবেছে নিশ্চয় সাংবাদিক আছে, কিছু করছে না। এটা করার পর্যন্ত কনফার্ম হয়ে যায়, দেন আমি মুভমেন্ট করি বাদিকে, দিদি ফালতু বাবুকে শেষ করি। না, এবার আমি বলি, ও যখন বলছিল আমি কিন্তু তার কোনো কথা শুনছিলাম না, আমি জাস্ট অবজার্ভ করছিলাম তার চোখ, তার হাত, তার পায়ের মুভমেন্টগুলো। আমি ভাবছিলাম যখনই চোখটা মুভ করে ওই সাইডে দেবে আমি ওর করে ছাপাবো, অ্যান্ড ইট উইল ফ্র্যাকশন অফ সেকেন্ড। এবার ও যখনই তার চোখটা এরকম করে, বিকজ ও চশমা পড়েছিল, আমি বুঝতে পারি চোখটা এদিকে করেছে, আমি সঙ্গে সঙ্গে ওপরে ঝাঁপিয়ে পড়ি। ও তখন বুঝতে পারে, ওর হচ্ছে যে এই লোকটা এখন ছাপাচ্ছে, তো পুলিশ নাই কেন করছে, ইন দ্য ফ্র্যাকশন অফ সেকেন্ড। তারপর পিছনে দিলীপ বাবু আমার টিম পুরো এসে ঝাঁপিয়ে পড়ে, দেন পুলিশ। মালদায় সবার মুখে মুখে একটাই নাম, ডিএসপি আজারউদ্দিন খান। মালদার হিরো ডিএসপি আজারউদ্দিন খান নিজের জীবনে পরোয়ানা না করে 70 জন ছাত্রছাত্রীর প্রাণ বাঁচালেন তিনি। বন্দুকবাজের তাণ্ডবে সবাই যখন ভয় সিটিয়ে, তখন নিজের জীবনের পরোয়া না করে লাফিয়ে গিয়ে পাকড়াও করলেন বন্দুকবাজকে। ঘটনা প্রসঙ্গে বুধবার দুপুরে পুরাতন মালদার মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুলে সপ্তম শ্রেণীতে অতর্কিত এক বন্দুকবাজের প্রবেশ ঘটে। সে বন্দুক হাতে জানাতে থাকে তার দাবি পূরণ না হলে ক্লাসে উপস্থিত ছাত্রছাত্রীদের জীবন নিয়ে নেবে। ক্লাসে উপস্থিত ছাত্রছাত্রী সহ শিক্ষক রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এই ঘটনায়। ঘটনার খবর দেওয়া হয় মালদা পুলিশকে। প্রথম থেকেই বন্দুকবাজের ঘটনা তদারকি করছিলেন ডিএসপি আজারউদ্দিন খান। অন্যান্য পুলিশ কর্মীরা যখন বুলেট জ্যাকেট পরে ছোটাছুটি করছিলেন, ঠিক তখনই একটা সাধারণ নীল গেঞ্জি পরে বন্দুকবাজের উপর ঈগল দৃষ্টি রাখছিলেন আজারউদ্দিন খান। সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়েন তিনি ওই বন্দুকবাজের উপর। এই প্রসঙ্গে তিনি জানান, প্রথম থেকেই ভেবে রেখেছিলেন নিজের জীবনের যাই হয়ে যাক ছাত্রছাত্রীদের বাঁচাতে হবে। ওখানে ভিডিও রেকর্ডিং করছিলেন, তো বাইট দিচ্ছিল। এবার আমি যদি সাংবাদিক সাজি তাহলে তো বুঝতে পারবে না, ভাবে সাংবাদিক আছে, এই জন্য আমি এরকম, যদিও আমার মোবাইলটা ড্যামেজ করেছে, আমি এরকম করে দাঁড়িয়েছি। ও যাতে মনে করে আমি সাংবাদিকই আছি, এটা এক মিনিট আমাকে লক্ষ্য করেছে, ও ভেবেছে নিশ্চয় সাংবাদিক আছে, কিছু করছে না। এটা করার পর্যন্ত কনফার্ম হয়ে যায়, দেন আমি মুভমেন্ট করি বাদিকে, দিদি ফালতু বাবুকে শেষ করি। না, এবার আমি বলি, ও যখন বলছিল আমি কিন্তু তার কোনো কথা শুনছিলাম না, আমি জাস্ট অবজার্ভ করছিলাম তার চোখ, তার হাত, তার পায়ের মুভমেন্টগুলো। আমি ভাবছিলাম যখনই চোখটা মুভ করে ওই সাইডে দেবে আমি ওর করে ছাপাবো, অ্যান্ড ইট উইল ফ্র্যাকশন অফ সেকেন্ড। এবার ও যখনই তার চোখটা এরকম করে, বিকজ ও চশমা পড়েছিল, আমি বুঝতে পারি চোখটা এদিকে করেছে, আমি সঙ্গে সঙ্গে ওপরে ঝাঁপিয়ে পড়ি। ও তখন বুঝতে পারে, ওর হচ্ছে যে এই লোকটা এখন ছাপাচ্ছে, তো পুলিশ নাই কেন করছে, ইন দ্য ফ্র্যাকশন অফ সেকেন্ড। তারপর পিছনে দিলীপ বাবু আমার টিম পুরো এসে ঝাঁপিয়ে পড়ে, দেন পুলিশ। লাইফ রিস্কিং ছিল, কিন্তু ওই সময় দেখেন 70 বাচ্চা, যদি একটা বাচ্চার যদি মা কোল খালি হতো, দেন উই আর দ্য রেসপন্সিবল। তখন আমার মাথায় একটাই ছিল কি আমাদের বাচ্চার জীবন বাঁচাতে হবে। আমরা যে রিকভারি করেছি ওটা হচ্ছে 7 mm একটা পিস্তল আর 2টা ম্যাগাজিন। এক ম্যাগাজিনে যে লোড ছিল ওখানে 1টা রাউন্ড ছিল, আর 1টা ম্যাগাজিন ওর কাছে এক্সট্রা ছিল, ওর মধ্যে 2টা রাউন্ড ছিল। স্যার, মালদা পুলিশ যে ওয়ান্ডারফুল জব করেছে এবং সেই সময় এত ক্রুশিয়াল মুমেন্টে যেভাবে ডিএসপি যেভাবে সেভ করেছেন, মানে বড় কিছু হতে পারত, তো ওনার এক্সপিরিয়েন্স যদি আমরা একটু শেয়ার করতে পারি। আই থিঙ্ক ইট ইজ প্রিটি কোরেজিয়াস থিং, এন্ড ইট ইজ বেসিক্যালি ডিসিশন এট দ্য মোমেন্ট, সো ইট ইজ আ ভেরি ডিফিকাল্ট থিং টু সেভ ফর হিম। মালদহ থেকে গোলাম হাবিবের রিপোর্ট, চ্যানেল 24/7।